পূজোর মুখে সমস্যায় পড়েছেন দুর্গাপুর অন্তিম বৃদ্ধাশ্রমের আবাসিকরা। মিলছে না পুষ্টিকর খাবার, নেই বিদ্যুৎও। কর্তৃপক্ষের বিরুদ্ধে টাকা আত্মসাতের আবেদন জানিয়েছেন এলাকা বাসিন্দারা, ক্ষোভ উগরে দিয়েছেন তারা। আর্থিক দুর্নীতিতে ধুঁকতে বসেছে দুর্গাপুরের অন্তিম বৃদ্ধাবাস। এক প্রকার অর্ধাহারে দিন কাটছে আবাসিকদের। সঠিক সময়ে বিদ্যুতের বিল জমা না দেওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করেছে রাজ্য বিদ্যুৎ পর্ষদ। আলো নেই, নেই পরিশ্রুত পানীয় জলের সুবন্দোবস্ত। ফলে অসহায় অবস্থা বৃদ্ধাশ্রমের আবাসিকদের। প্রায় আড়াই বছর আগে দুর্গাপুরে কেন্দ্রীয় প্রকল্পের আওতায় গড়ে উঠেছিল অন্তিম বৃদ্ধাবাস। রাস্তায় ঘুরে বেড়ানো ভবঘুরে বা বাড়ি থেকে বিতাড়িত বাসিন্দাদের রাখা হতো এই বৃদ্ধাশ্রমে। প্রথম দিকে সবকিছু ঠিকঠাকই চলছিল, দিন বাড়ার সাথে সাথে সমস্যা বাড়তে থাকে। বর্তমানে এই আবাসনে 40 জন আবাসিক রয়েছেন। অভিযোগ, নিম্নমানের খাবার দেবার জন্য অনেকেই পুষ্টিহীনতায় ভুগছেন। এই বৃদ্ধাবাস চালানোর জন্য 7 জন কর্মী রয়েছেন। গত কয়েক মাস ধরে তারা বেতন পাননি বলেও অভিযোগ। আমাদেরকে মিথ্যা কথা বলে বলি, আমাদের সমস্ত সরকারি হলো, সরকারি পদ থেকে আমাদের খাবার দাবার সমস্ত কিছুই আমাদের ভালো পাই না। এবং স্নান করে যে শান্তি হবে, জলটুকু খাবো, জলটুকু আমাদের কিনে খেতে হচ্ছে। আমরা এইভাবে এসে গেছি এখানে, যখন এখন সরকারি এরকমভাবে টাকা পয়সা সবই আসছে শুনছি, আমাদের জন্য ওষুধ নেই, কোনো কিচ্ছু নেই। হ্যাঁ, তারপরে এরা সব এই যে রুগী, হ্যাঁ এই রুগী, আমি রুগী, এখানে প্রত্যেকটি মানুষ রুগী, পরিষেবা নেই, কোনো কিছু পরিষেবা পাই না। অতীতে বৃদ্ধাবাসে রান্না করে ভালো খাবার দেওয়া হলেও বর্তমানে তা বন্ধ। সম্প্রতি এক স্বেচ্ছাসেবী সংস্থাকে খাবার দেওয়ার বরাদ্দ দেওয়া হলেও পাওনা টাকা না মেটায় সেই সংস্থা পরিষেবা বন্ধ করে দিয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠনের একজন সদস্য বলেন, এদের দুরবস্থার কথা জানতে পেরে এসেছি, এরা খুবই কষ্টে রয়েছেন। খুব খারাপ অবস্থায় তারা আছেন, তাদের ইলেকট্রিসিটির প্রচুর বিল হয়ে যাওয়ার জন্য তাদের ইলেকট্রিসিটি লাইন কেটে দেওয়া হয়েছে, এবং খাবারেরও বিল প্রচুর হয়ে গেছে, যার জন্য খাবারও এখনো অব্দি দিচ্ছে বা হয়তো এটাও কদিন থাকবে জানি না। এবার আমি এই জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। বৃদ্ধাবাসের সুপারভাইজার বলেন, প্রায় 6 মাস ধরে বেতন পান না তিনি। আবাসিকদের দুরবস্থা দেখে সাহায্যে এগিয়ে এসেছেন কাউন্সিলর রামপ্রসাদ হালদার। তার চেষ্টায় বকেয়া বিল মিটিয়ে নতুন করে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। আবাসিকদের পাশে দাঁড়িয়েছেন তিনি। যেখানে খাবার আছে, সত্যি কথা বলবো, স্যার বলছেন ওনারা নাকি 60 টাকা পার প্লেটে দেন, 60 টাকা পার প্লেটে হিসেব নেয়, কিন্তু আমি যেটুকুই দেখেছি যে হয়তো ওইটা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম যদি হয় 30-35 টাকার বেশি হবে না। আমার তো 18 মাসের ডিউ আছে, মানে আপ টু ডেট, ঠিক আছে, স্যার বলেছে 2022 মার্চ অব্দি দিয়ে দেবেন, প্লাস আমার নিজের ঢুকেছে 2,43,000। জানা গেছে ঘাটালের এক বাসিন্দা বৃদ্ধাশ্রমের দায়িত্বে রয়েছেন। 6 মাস অন্তর কেন্দ্রের যে টাকা আসে তিনি তা তুলে নেয়, সেই টাকা কি করেন তা কেউই জানে না। আমরা পেমেন্ট পাইনি 12 মাস, তারপর আমাদের 8,000 টাকা করে পেমেন্ট হয়েছে, আমাদেরকে 4,000 টাকা করে দেয়, তাও আবার 12 মাস দেয়নি। আর যারা আবাসিক আছে তাদের দেখলে আপনার খুব কষ্ট লাগবে, তাদেরকে ওই এক খাবার ওদের পছন্দ হয় না, তাতেও ওদেরকে খেতে হয়, তারপর ইলেকট্রিসিটি কেটে দিয়েছে, অন্ধকারে আছে। হ্যাঁ, আমরা 2-1টা স্টাফ মিলে জল বয়েছি, বয়ে দিয়েছি, আর ওরা অন্ধকার ছিল, মোমবাতিতে দুরাত ছিল। আমাদের যে সেক্রেটারি শান্তিনাথ রায়, তিনি টাকা পাচ্ছেন অথচ আমাদের কোনো রূপ সুবিধা দিচ্ছেন না। এই ঘটনায় ক্ষোভে ফুসছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দুর্গাপুর। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।